যেতে দিন। কখনোই না কখনোই না কখনোই না, তোমার মতো খুবসুরত আওরত আমি জীবনে কোনো দিনই দেখিনি। তোমাকে প্রথম দেখাতে আমার মন প্রাণ সবকিছু শুভে দিয়েছি। মনের কথা কই লাগি, মনে হচ্ছে এই মুহূর্তে আমি তোমাকে আমার প্রাসাদে নিয়ে যাই। লক্ষ্মীটি এ সখি চল এবার কেটে পড়ি। এইদিকে আসো এইদিকে আসো, আয় সখি চল আমরা চলে যাই। এইদিকে আসো এইদিকে আসো, আয় সখি চল সখি আমাদেরকে যেতে দিন। আমাদেরকে যেতে দিবেন না, যেতে দিন না। তোমাদেরকে কিছুতেই যেতে দেব না। তাহলে আমাদের সখীতে কামরা চলে যাই। সখি ঠিক আছে, ঠিক আছে সখি। সখি এবার তোরটা তুই সামলা, আসলে পালাই সখি। জানো কমলা, আমি আমি প্রথম দেখাতেই আমি তোমার হয়ে পাগল হয়েছি। মনে হচ্ছে এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে আবার প্রাসাদে যাই। লক্ষ্মীটি আমাদের যেতে চাই। ঠিক আছে শাহজাদা, এবার তাহলে আমি আসি। তোমার সুরেলা কণ্ঠে একটি গান না শুনে আমি তোমাকে ছাড়ছি না। কমলা কমলা, আমার ইচ্ছে হচ্ছে তোমাকে ছেড়ে না যায়, কিন্তু কি করব, আমাকে যে যেতেই হবে। ঠিক আছে, আমি গিয়ে আমার আম্মি জানকে বলে তারপর ঘ
খড়গ পাঠিয়ে তোমাকে शादी করে আমার প্রাসাদে নিয়ে যাব ঠিক আছে বন্ধু তাই হবে এবার তাহলে চলো প্রাসাদে ফিরে যাই তাই চলো বেশ তাই চলো তাই চলো ছোট একটি জীবন নিয়ে আমি একজন সদরর হীরে জহরত মণিমুক্তা কোনো কিছুরই আমার অভাব নেই তবু যেন আমার মনে হয় কি যেন আমার নেই মেহরবান খোদা তালা আমার ঘরে একটি কন্যা সন্তান দিয়েছেন কিন্তু দেননি একটি পুত্র সন্তান যাক মানুষ না হয় ছেলে সন্তান নিয়ে গর্ব করে আর আমি কন্যা সন্তান নিয়ে গর্ব করব ওকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব আপনি শুধু ওই ঘরে বসে বসে এই রাজ্য নিয়ে আলোচনা করলে চলবে এদিকে যে মা কমলা বড় হয়েছে কেন কি আপনার খেয়াল আছে বড় হয়ে গেছে হ্যাঁ তাকে দেখে শুনে ভালো একটা পাত্র দেখে তাকে বিবাহ দিতে হবে না তুমি ঠিকই বলেছো বেগম দেখতে দেখতে মেয়েটা যে কখন বড় হয়ে উঠলো আমি বুঝতেই পারিনি হ্যাঁ ওর বাগানে যেদিন ফুল ফুটবে দেখবে হাজির হয়ে গেছে এর জন্য চিন্তার কি আছে এটা আল্লাহর হাত দূর যেতে হবে হারতে হারতে একেবারে পুরো বসে আটোটা ভেঙে গেছে এটা কি সদাগরের বাড়ি সদাগর সাহেব কে কথা বলছে আসুন ভিতরে আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কে আপনি আছি আফসার ঘটক আফসার ঘটক হ্যাঁ তা হঠাৎ ঘটক কি মনে করে এসেছি একটি বিয়ের প্রস্তাব নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে কার বিয়ে আমি জানতে পারলাম আপনার নাকি ঘরে এক কন্যা আছে আছে তো সেই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি কার সঙ্গে কোথায় বাড়ি সদাগরের একমাত্র পুত্র জামাল সদাগরের প্রস্তাব নিয়ে এ কি বলছে এই জামাল সে কি আমার মেয়েকে বিয়ে করবে ঘটক সাহেব ওমর সন্তানের সঙ্গে আমার কথা হয়েছিল তিনি আমার বন্ধু বন্ধু ছিলেন আরে কাজ করবে বলেই তো আমি এসেছি তার সঙ্গে আমার কথা হয়েছিল তার যদি ছেলে সন্তান হয় আর আমার যদি কন্যা সন্তান হয় ওদের সঙ্গে বিয়ে হবে আজ তারই সঙ্গে যখন বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন কি বলবো আজ আমার বন্ধুবর অমর সদাগর তো নেই কে হলো ঘটক সাহেব বাহ আপনার মেয়েটি তো দেখতে একেবারে কে বলছেন ঘটক সাহেব কেন এ হচ্ছে আমার বেগম আপনার বেগম হ্যাঁ ঘটক ঘোরো লাস্তা ঘোরো লাস্তা না মেরে মাই যখন এত সুন্দর মেয়ে না জানি কত সুন্দর হবে বলুন সদাগর সাহেব এই প্রস্তাবে আপনি রাজি কি না হ্যাঁ আমি রাজি আছি অমর সদাগরের পুত্র জামাল যদি আমার কন্যাকে শাদী করে আরে শাদী করবে বলেই তো প্রস্তাবই নিয়ে আপনার এখানে এসেছি আমি আপনার প্রস্তাবে রাজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে শুনুন সদাগর সাহেব আগামী শুক্রবার গোধূলি লগনে জামাল বাদশা বর সেজে আপনার এখানে শাদী করতে আসবে আগামী শুক্রবারই হ্যাঁ আগামী শুক্রবার ঠিক আছে কেন দিনটি ভালো হয়নি খুব সুন্দর দিন হয়েছে জুম্মাবার ওদিন বিয়েটা হলেই খুব শুভ হবে বাহ তাহলে এবার আমি আসি সদাগর সাহেব সে কি ঘটক সাহেব কিছু না খেয়ে আপনি যাবে আরে না খেয়ে যাব কেন আপনার বেগমকে ভিতরে পাঠিয়ে দিন একটু খাওয়া দাওয়ার আয়োজন করুক খাওয়া দাওয়া করে চলে যাব যাও তো বেগম দেখো তো ঘটক সাহেব কিছু খেতে দিতে পারো কিনা ঠিক আছে স্বামী আমি তাই চলে যাচ্ছি চলে আসুন
আচ্ছা সদাগর সাহেব বলুন ঘটক তাহলে কথা কিন্তু ওইটাই পাকা হলো ঠিক আছে ঘটক আগামী শুক্রবার গোদুলি লগনে জামাল বাদশা বর এসে যে আপনার এখানে আসবে কেমন হ্যাঁ তাই হবে ঘটক সাহেব শুনুন আসুন ঘটক সাহেব আসসালামু আলাইকুম সদাগর ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে মেহেরবান খোদা হে দিন দুনিয়ার মালিক মেয়েটাকে নিয়ে আমি ভীষণ চিন্তায় ছিলাম আজ আমি চিন্তামুক্ত হয়ে গেলাম আজ অমর সদাগরের একমাত্র পুত্র জামালের সঙ্গে আমার কন্যার শুভ বিবাহ মেহেরবান খোদা আগামী শুক্রবার দিন যেন ভালোভাবে বিয়েটা হয়ে যায় ঘটক সাহেবকে পাঠিয়েছি হ্যালো হ্যালো কিন্তু এত বিলম্ব করছে কেন তবে কি আমার প্রস্তাব ওরা প্রত্যাখ্যান করেছে আরে বেগম আম্মা আপনার প্রস্তাব কি প্রত্যাখ্যানই করতে পারে যখন আপনার কথা বললাম একেবারে সুসুর করে রাজি হয়ে গেল এই আপনার অনুমতি ছাড়া আমি কিন্তু একটি কাজ করে এসেছি বেগম আম্মা কি করেছেন শুক্রবার গোদুলি লগনে জামাল বাদশা বর এসে যে বিয়ে করতে যাবে ওই ২৬ সদাগরের বাড়িতে সত্যি বলছেন হ্যাঁ বেগম আম্মা বাহ চমৎকার কাজ করেছেন আপনি খুব ভালো করেছেন কিন্তু কিন্তু কি আমি তো একটা ভুল করে ফেলেছি আপনি আবার ভুল করেন নাকি কেন ঘটক সাহেব ভুল তো ঘটকের হতে পারে আপনার তো হতে পারে না ঘটক সাহেব আমার কথা শুনুন কেন আমি বুঝি মানুষ নই না মানুষ বেগম আম্মা তবে আমার কি ভুল হতে পারে না কি ভুল হয়েছে বলুন বেগম আম্মা আমার ভুল হয়েছে আমার পুত্র জামালকে আমি জিজ্ঞাসা করিনি বিলম্ব না করে জামাল বাদশাকে ডেকে জিজ্ঞাসা করে বিয়ের সাজে সাজিয়ে আমার সঙ্গে পাঠিয়ে দিন ২৬ সদাগরের বাড়িতে এই কেছিস জামালকে পাঠিয়ে দে আমি জান আমি জান আমি জান আমি জান আমি জান শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক আমি জান কেয়া হুয়া কার শাদি মুবারক কেন আমার একমাত্র পুত্র জামালের আমি জান আমি জান কি হলো বলো আম্মি জান কি হয়েছে বাবা আমার লজ্জা করছে আম্মি জান আচ্ছা লজ্জা শাদির কথা শুনেই তোমার লজ্জা করছে আচ্ছা ঠিক আছে আমি দাসীদয়কে ডেকে নিচ্ছি তোমার লজ্জা ভেঙে দেবে তোমাকে বিবাহের সাজে সাজিয়ে দেবে আম্মি জান তাহলে বেগম আম্মা আপনি বললেন জামাল বাদশার কাছে একটু বলবেন কোথায় কিভাবে বিয়ে ঠিক করেছেন তাহলে বলে দিন বেগম আম্মা বলো না আম্মি জান তার সঙ্গে আমার শাদি মুবারক তাহলে শোনো আমি বলছি ২৬ নগরের ২৬ সদাগরের একমাত্র কন্যা কমলা সুন্দরী আরে বাস তুমি চেনো নাকি আম্মি জান আম্মি জান তুমি চেনো কমলাকে পরিচয় আছে বুঝি আম্মি জান ঠিক আছে তুমি যেটা বলবে সেটাই হবে আমি জানি আমি কি আমার পুত্রের চোখে দেখে যদি কথা বুঝতে না পারি তাহলে কেমন মা হলাম কেমন ভাবেই বা তোকে আমি গর্ভে ধারণ করলাম সন্তানের প্রত্যেকটি পদক্ষেপ প্রত্যেকটি মা জানে জানে না সব মায়েরা বুঝে তার সন্তান কি চায় বেগম আম্মা বিলম্ব না করে দাসীদের ডেকে হুজুরকে সাজিয়ে দিন বিয়ের সাজে আমার লক্ষ্মী মা আপনি ঠিক কথা বলেছেন শুভ কাজে কখনো বিলম্ব করতে বিলম্ব করতে নেই এই কে আছিস দাসীদয়কে পাঠিয়ে দে হ্যালো বেগম সাহেব আমাদেরকে ডেকেছেন শাদি মুবারক আমার একমাত্র
মা শোনো দাসীদ্বয় তোমরা সবাই মিলে আমার পুত্র জামালকে মনের মতো করে বিবাহের সাজে সাজিয়ে দাও মনে রেখো জামাল খুশি তো আমি খুশি আর আমি খুশি তো তমাম দুনিয়া খুশি আর দুনিয়া খুশি হলে আমি তোমাদেরকে অনেক খুশ করে দেব অনিম ইনাম দিয়ে তোমাদেরকে আমি বিদায় করে দেব আম্মি জান আলবস আলবস হুজুর এবার বসুন হুজুর শীঘ্র করে বিয়ের সাজে সেজে নিন লগ্ন যে ভংস হয়ে যাবে বসুন ঠিক আছে আমি তাই করছি দাসীগণ সাজিয়ে দাও সাজিয়ে দাও এবার চলুন শ্বশুর বাড়ি যাবেন হ্যাঁ সখীগণ তাহলে তাই চলো বেগম তুমি কই গেলে বেগম এত বেলা হয়ে গেল অথচ বরযাত্রী এখনো আসছে না কেন এর কারণ তো আমি কিছু বুঝতে পারছি না কোথায় বেগম বেগম বলুন স্বামী এত বেলা হয়ে গেল অথচ বরযাত্রী যে এখনো আসছে না আমি তো এটাই ভাবছি এখনো আসে না কেন
কেন কি হয়েছে আমাদেরকে সম্মান করুন ও সম্মান করতে হবে কত সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছি আরে কুলদার আছে হুজুর সম্মান করে ফেলুন এই দেখেন কি সুন্দর করে আমরা বিয়ে এই দেশে কলা গাছটা নাই এই কলা গাছটা কাল গেট হয় এই রাজ্যের খাসি দা গেট সাজাইছে আজকাল বাজে এই কিসের খাসি খাসি বলছেন কেন তাহলে কি দাসি 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 গেট সারুন দেখেন কি রে ভাই এম বকরসকে গেট সারুন হুজুর গেট সারব না আরে দিমানি তো দিব দিব ওরা ভিতরে যাবে না হবে না বাকি কি হলো বাকি হবে না বাকি হবে না বাকি হবে না নগদ দিন নগদ দিন দিয়ে দেন দিয়ে হবে না আরে এমনি নেন না 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 হইব না না আরে আন্দোলনের ভিতরে হবে এমনি নেন কে এই গেট ছাড়ুন ছেড়ে দে السلام ورحمة الله وبركاته أبنى بوشون حضور تاولي কমলা কে খানারে আনার ব্যবস্থা করুন হ্যাঁ অবশ্যই দাসীরা ওকে সাথে এই খাসিগণ এই রাজ্যের দাসীগণ যাও তো আমার মেয়ে কমলাকে নিয়ে এসো আরে দাঁড়ান আমরা দেখে নেই কে কে এসেছে আপনি আবার কে আপনি কি হন আমি তো এই পরের লোক বোনের জামাই বোনের জামাই তাহলে আমাদের কি এদিকে আসেন এদিকে আসেন তাহলে আমাদের কি হয় হচ্ছে কুলদারা আপনাদের আপনাদের বিআই বিআই হ্যালো আপনি তাহলে আমাদের বিআই ও তাহলে আপনি অনেক দূর থেকে এসেছেন তাই না তো ভালো আছেন তো বিআই সাহেব আগের মতোই ভালো আছি হুজুর তাহলে আপনি ভিতরে গিয়ে কমলাকে এখানে সাজ বিয়ের সাজে পাঠিয়ে দিন আরেকজন মোল্লা পাঠিয়ে দিন হ্যালো হ্যাঁ এখন এই কুলদারা সাহেব হ্যাঁ বলে তাহলে বসুন গান গাইতে হবে তো বিয়ে ডেকে ডেকে আমাদ করতে হবে না বিয়ে বাড়ি এই কি হয়েছে গান গাই যাইছিলাম হ্যালো হ্যালো এই করি না তো আপনি অনেকদিন ধরে কি করেন না বিয়ে সাহেব অনেক দিন ধরে বিয়ে বাড়ি দাওয়াত খাই না ও দাওয়াত খান না তাহলে কি করতে হবে এখন একটু গান গাই আমাদ করি বিয়েনারা এসে নতুন বিয়েনারা তাহলে গান দেখি আচ্ছা ঠিক আছে কমলা সতীর বিয়ালো বাবা 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 ওরে খুশিতে মনে ভরেলো কন্যা হেলিয়া গেলিয়া গেলো কন্যা হেলিয়া গেলিয়া গেলো Yeah.
আমাকে সাজিয়ে নিয়ে এসো ঠিক আছে যাও যাও আমি নিয়ে আসছি আরে মোল্লা হুজুরে কইলাম এটা মোল্লা পাঠিয়ে দিবেন এই মোল্লা আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম ও ফারার মোল্লা আইলো রে ওরে পর সম্পর্কে কি লাগে জানো কি হয় আপনার ইদানি লাগি সম্পর্কে গুড বাই রা ওটা কোন যাব না রে কোথায় ধরবো তাহলে এখানে ধরি তুমি খালি বারে বারে ধরো তোমার যদি আমি একবার ধরি এই যে ধর দাও কে আরে হেই শুনেন আপনাদের মধ্যে কি পরিচয় একটু বলবে ওটা পরে 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 ওটা পরে পরে কেমনে পরিচয় চিনেন এই গট অফ সাইড হ্যাঁ এ আর বিয়ে বরণ লাগবে আর তো দুইজন এক জায়গার মানুষ এতরে জন্য ঠের না হয় না 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 তা কি জন্য ডাক দিলেছো ওই মোল্লা হ্যাঁ ওই যে বিয়ে বরণ লাগবে ও উমর সদাগরের একমাত্র কন্যা জামাল সদাগর ছাব্বিশ নগরের একমাত্র কন্যা কন্যা ছাব্বিশ নগরের ছাব্বিশ সদাগরের একমাত্র কন্যা নাম তার কমলা সুন্দরী তাহলে এখন বিয়ে ভরাই এই রাজ্যে না খাসিরা খালি আম্বা করে কে বলছিলাম কি সদাগর সাহেব আইবে না সদাগর সাহেবের লাগবে আরে সদাগর সাহেবের লাগবে না বিয়ে ভরে ফেলাবো তাইলে এক কাম করি বিয়েটা জলদি জলদি হারি হলি এ আর দুই ভাইরা এই তাদের বিয়ে পড়ান এই তো পরিছে বাইরে গেছে দুই ভাইরা গুড ভাইরা তোমরা আমার ছুঁয়ো না কেন কেন ছুঁয়ো আরে আমার ভাই কাইরেন হয়ে যায় কাইরেন হয়ে যায় ছুঁয়লা কি হইব এই তে এই তে আমরা ছুঁয়লা কি হইব আরে আগে হুজু ভাঙে যাইব ও তাই নাকি বুঝাও ধরা যাইব তো আই ধরা যাইব না ধরো না আমুল্লা হ্যাঁ প্রচুর গরম পড়ছে জানেন না আমার হবু বউ এখন আর হাতে কথা কইও না আর এলিম কেলেম যদি ভুল হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে বিয়ে হবে না এখানে আল্লাহ হাই হেরি আর নাতিটা কই গেল এ আই যে কিছুই আনি নাই এ সর্বনাশ হয়ে গেছে গট সাহেব আর নাতির কাছে সব কিছু রয়ে গেছে আরে নাতি লাগবো না বিয়ে বানাও তাড়াতাড়ি আরে যাই নামাজও আনি নাই আচ্ছা দেহি নাতি আছে নাকি
কোনহানে আছে না ওরে ও বুজুর কি নাতি লাতি লাগবো না লাগবো না তাহলে ওর নানির হাতেও খেলাই গিয়া না এই বিয়ে মুখস্থ বিয়ে ভরা মুখস্থ বিয়ে আজকে মুখস্থ বিয়ে ভরাই দিমু যা থাকো বলে আল্লাহ মাবুদ আল্লাহ 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 মাবুদ এই হলাবান গোলমাল করো না গোলমাল করো না বিয়েটা হরাই নই তোমাকে জন্য সুরে আছে সুরে বিসমিল্লাহ রহমান রাহিম এই যে শিবনগরের অমর সুলতানের একমাত্র পুত্র জামাল বাদশাহ বিবাহ করিতে আসিছে এক লক্ষ এক টাকা দেড় মোহর ধার্য করিয়া ২৬ সদাগরের একমাত্র কন্যা কমলা সুন্দরী বল কবুল মোল্লা সাহেব আহা ও মোল্লা সাহেব কবুল কইছে কিনা শুনে আপনি বসেন কবুল কইছে কিনা শুনে নেই আমি দাঁড়াই আছি নাকি এই ওইটা বলি নেই কথার কথা কথার কথা ভালো কথা শুনে আসো শুনে আসো শুনে আসো খবরদার এটা কি করলে এটা বিয়ে লাইটা দিলাম তুমি বিয়ে আইটা দাও না রে বুনু তাহলে কি করছি তোমার কাছে একটা কথা কই আমি কোন কোন আজকে তিন মাস ধরে আমার এই পাঞ্জাবিটা ইস্তারি করি না ভালো কথা তুমি যেভাবে ডইলা ডইলা দিয়ে ইস্তারি করে দিছাও আগামী কাল যাইয়া তুমি আমার বাড়ি যাইয়া আমার এই পাঞ্জাবির সামনে হানি ও ইস্তারি করে দাও মোল্লা সাহেব কালকে বাইরে গরম নাইস কে কইরা দিব ওই ওইছে তো হ্যালো বুঝা পাইছি বুঝা পাইছি আল্লাহ গোনা আল্লাহ গোনা হইছে এই 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 গটক সাহেব এই এই দরুদ শরীফটা পড়াই দাও নাকি দরুদ শরীফ দরুদ শরীফ তো বয়া বড় মনে কান লাগো পারেন তো পারি পারি আই মোনাজাত কর মোল্লা মোনাজাত কর আগে দরুদ শরীফ পড়ে দরুদ শরীফটা পড়বে পড়ে আগে মোনাজাত কর আচ্ছা ঠিক আছে এই যে বোলাবান বড় মানুষেরা খায় কি পোলাও মাংস আর পোলাও বানে খাই মোয়া আজকে জামাল বাসার কমলের লেগে আমরা সবাই হাত উৎসা করে করি একটু দোয়া আল্লাহ মাহবুদ রে এই যে জামাল বাসা এই যে কমলার সাথে বিয়ে পড়াই দিলাম রে খুদা ও খুদা রে কমলা জানি জামাই বাড়ি যাইয়া জানি এই রান্দা বেড়ে খাই পারে না হাত উৎসা নি পুইরা পুইরা মোহরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরে মাহবুদ রে মাওলা জামাল বাসার বিয়ে দিয়েছি রে কমলার সাথে কমলার জানি দুই সাইডে ঘুরে ঘুরে আরে মাবু তুমি যদি ঘুরে ঘুরে দাও তাহলে কমলার ভালো হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যদি কমলার ঘুরে ঘুরে নাও আইরে তাহলে কমলার কপালে দুঃখ দিও সুবহানাল্লাহ বলো সবাই আমি আমি আমল্লাহ হ্যাঁ দূরে সরে পড়ে নই হ্যাঁ একটু দূরে সরেটা পড়ে রই ওরে ফুলা পাল গোলমাল কইরো না যান আপনারা খাওয়া দাওয়া শেষ করুন তারপর বিদায়ের হুজুর হুজুর তাহলে এবার আসি আসো হুজুর আসি তাহলে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু
হ্যালো জামাল আমার একমাত্র কন্যা কমলাকে আজ আমি তোমার হাতে অর্পণ করছি এতদিন ওকে আমি যত্ন সহকারে লালন পালন করেছি আজ আমি তোমার হাতে তুলে দিলাম আজ থেকে ওর মান সম্মান ইজ্জত তোমার কাছে আমি অর্পণ করলাম তোমরা সুখী হও তোমরা শান্তিতে থাকো Oh, my God.